بسم الله الرحمن الرحيم السلام عليكم everyone সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো ক্রিসপি পটেটো বাইটস যা আমাদের ছোট বড় সবারই খুবই পছন্দ এটা এতটাই সুস্বাদু আমরা অনেক সময় বাইরে গেলে এই ধরনের লোভনীয় খাবারগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি কারণ বাচ্চারা এটা এতটাই পছন্দ করে এই ক্রিসপি পটেটো বাইটসটা বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু বুড়োরাও কিন্তু কম না আমাদেরও কিন্তু খুবই পছন্দ এটা অনেক লোভনীয় এই ক্রিসপি পটেটো বাইটসটা এটা কিন্তু বাসায় খুবই সুস্বাদু এবং লোভনীয় করে কিন্তু অল্প সময় সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা আশা করি পাশে থেকে পরিবারের সবাইকে নিয়ে লোভনীয় আজকের রেসিপিটি উপভোগ করবেন নিয়েছি হলো সিদ্ধ করা আলু অবশ্যই কিন্তু পটেটো বাইটস কিন্তু তৈরি করতে হয় সিদ্ধ আলু দিয়ে তো এখানে আলু সিদ্ধটা দেখালাম না আপনাদেরকে এখন আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনাদের মেশা থাকলে মেশা দিয়েও করতে পারেন বা চালনিগুলো স্টেনারে সেগুলো করেও কিন্তু চালতে পারেন কারণ যেহেতু আলুটা একদম মিহি হতে বা চামচ দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এরকম এই ক্রিসপি পটেটো বাইটস কিন্তু আপনারা বেশি করে তৈরি করে ফ্রোজেন করে রেখে দেবেন এতে করে কিন্তু দুই তিন মাসের মতো রাখা যাবে বাচ্চাদের টিফিনও ভেজে দেওয়া যাবে এখন আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এবং বিকেলে চায়ের আড্ডো কিন্তু পরিবারের সবার সাথে লোভনীয় এই ক্রিসপি পটেটো বাইটসগুলো কিন্তু চায়ের সাথে এবং যে কোনো ধরনের চস বা চাটনির সাথেও খেতে পারেন অতিথি আপ্যায়নে কিন্তু যখন মন চায় মেহমান আসলে ভেজে দেওয়া যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু উপকরণ লাগে এই ক্রিসপি পটেটো বাইটসটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলো এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আপনারা সাদাটা থাকলে সাদাটা দিবেন হাফ চামচের মতন অরিগানো দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা আর অরিগানো না থাকলে সেও সমস্যা নেই আর যদি ভালো লাগে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে স্বাদ অনুযায়ী লবণ তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ দেখিয়েছি আমি আরও দুই টেবিল চামচ দিয়েছি পরে অফ ক্যামেরা তো আমি এখানে টোটাল হাফ কাপ ইউজ করেছি হলো কর্নফ্লাওয়ার এখন খুব আলতোভাবে আলুটার সাথে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে সুন্দর একটা পটেটো বাস তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব এখানে কোনো পানি টানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই পটেটো বাইটস তৈরি করার জন্য ডোটা তো তৈরি হয়ে গিয়েছে তো আমি তো দেখতে পেয়েছেন বাইন্ডিংয়ের জন্য শুধু কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আটা ময়দা চালের গুঁড়া যে কোনো একটা ইউজ করলে হবে বাইন্ডিংয়ের জন্য আমি দুই হাতে তালুতে করে সামান্য একটু নিয়ে এখন বাইটস তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে লম্বা রশি মতো করে নাইফ দিয়ে কেটে কেটে বাইটসগুলো তৈরি করে নিতে পারেন আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাবো ভাজার জন্য চুলায় আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল বসিয়ে রেখেছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে সব পটেটো বাইটসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি বাইটসগুলো ভেজে নেবো এতে করে খুবই মুচমুচে হবে এখানে আমি একটা চামচ দিয়ে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে লেগে থাকলে আসলে উল্টাতে দেখা গিয়েছে তখন ভেঙে যাবে সেজন্য সব সমস্যা হবে তো একটা সময় দেখতে পাবেন যেগুলো সব ফুলে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে তো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু করেছে বাইটসগুলো আর এরকম চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাইটসগুলো আমি নেড়ে নিব তো আমার ক্রিসপি পটেটো বাইটসগুলো দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে ডাবল হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আসলে এগুলো তো উল্টানোর কোনো কিছু না চামচ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এগুলো নেড়ে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে একটা স্ট্রেনার দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি আমি এখানে আরও কিছু পটেটো বাইটস ভেজে নিয়েছি আরও কিছু ছিল এগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবে তৈরি করে কিন্তু প্রায় এক দেড় মাস বা দুই মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন আমি এই ভিডিও ক্লিপটার আগের ক্লিপটাতে দেখিয়েছি ক্রিসপি পটেটো বাইটসগুলো কতটা মুচমুচে হয়েছে তা আপনারা নিজেরাই কিন্তু ন্যাচারাল আওয়াজটা শুনতে পেয়েছেন আশা করি সবারই ভালো লাগবে সবাই পরিবারের সবাইকে নিয়ে লোভনীয় এরকম ক্রিসপি পটেটো বাইটস বিকেলে চায়ের আড্ডা মেতে উঠতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন